দাঁড়ালেই ভুটান, ওই দূরে জল ঢাকা নদী বয়ে যাচ্ছে। আজকের এই গাড়ি পুরো লেডি স্পেশাল হয়ে গেছে, ডোন্ট ক্রস দিস লাইন। এখানে অ্যাকচুয়ালি গাড়ি দাঁড়ানোর কথা নয়, নদীর যে এত গর্জন আর স্রোত এটা বর্ষার সময়তেই দেখতে পাওয়া যায়। ভারত ভুটান সীমান্তে ভারতের শেষ গ্রাম হল বিন্দু। ভারত আর ভুটানের পাহাড়ে ঘেরা অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া জল ঢাকা নদীর তীরে অবস্থিত এই গ্রাম। আজকের ভিডিওতে থাকছে ভারতের শেষ গ্রাম বিন্দু গড়ার গল্প। মর্নিং ফ্রম বাতাবাড়ি। গতকাল রাতে সারা রাত বৃষ্টি হয়েছে, আজকে মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে না কিন্তু ওয়েদারটা ভালো। এখান থেকে বেরিয়ে যেটা ভালো লাগে, বেরোলেই সামনেই জলের তে শালুক ফুল হয়ে আছে আর দূরে সব পাটকাঠিগুলো রাখা, তারপরেই সবুজ ধানের ক্ষেত। বেরিয়ে টোটো পাইনি সেই জন্য হাঁটতে শুরু করে দিয়েছি, আর এইদিকে পুরো সবুজ ধানের ক্ষেত। হেঁটে আসার পরেই টোটো পেয়ে গেছি, উঠে পড়েছি টোটোয়। প্রথমে ভেবেছিলাম ফান বাজারে নেমে যাব, তারপর কাকু রাজি হয়ে গেল আমাদের চালসা পর্যন্ত ছেড়ে দিতে, তাই কাকুর টোটোতে করেই যাচ্ছি চালসা। এখানকার রাস্তায় টোটো করে যেতে খুব ভালো লাগে আমার, দুদিকে চায়ের বাগান আর তারপরে শুরু হবে টিয়াবনের জঙ্গল। এইদিকে চা বাগানে সবাই চা তুলছে, চা পাতা। এইবার শুরু হলো টিয়াবন ফরেস্ট, দারুণ লাগে এই ফরেস্টটা। যেটা আমার ভীষণ ভালো লাগে, এসে আসছে ঝিঝি পোকার একটা হালকা ডাক। জঙ্গলের পাশেই রয়েছে কুদ্রিকের চা বাগান, আর ওইখানে সবাই চা পাতা তুলছে। চলে এলাম চালসায়, এই হলো চালসা মোড়। এই চালসা মোড় থেকে বাঁ দিকে হলো মালবাজার আর ডান দিকে হলো বিন্দু ঝালং যাওয়ার রাস্তা। চালসা থেকে অনেক জায়গারই গাড়ি ছাড়ে, আজকে আমরা যাব বিন্দু। বিন্দুর গাড়ি ছাড়বে 10:30 সময়, আর এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে। চালসার মোড়ে একটা লোকাল দোকান থেকে খাচ্ছি মোমো। আমরা যাব এই গাড়িতে শামসিং বিন্দু। শামসিং থেকে এই গাড়িটা ছাড়ে সকাল 8:45, তারপর চালসায় আসে এই 9:10-15 নাগাদ, চালসা থেকে আবার ছাড়ে সকাল 10:30। ওই হলো চালসা মোড়। চালসা মোড় থেকে যে রাস্তাটা নাগড়াকাটার দিকে যাচ্ছে, ওই রাস্তায় শুরুতেই বাঁ দিক থেকে ছাড়ে বিন্দুর গাড়ি। তো আমরা গাড়ি পেয়ে গেছি, গাড়িতে জানলার ধারে সিটও পেয়ে গেছি। সময় 10:48, আমাদের গাড়ি রওনা হলো বিন্দুর পথে। মেঘলা ওয়েদার, বাতাসে একটা বৃষ্টি বৃষ্টি গন্ধ। চালসা থেকে বিন্দু সড়ক পথে 40.2 কিলোমিটার, আর এই পথের বেশিরভাগটাই জঙ্গলের মধ্যে দিয়ে।
খানিক বাদেই পথের দুপাশে শুরু হলো ঘন সবুজের জঙ্গল, আর একই সাথে শুরু হলো বৃষ্টি। এই পথকে দুটো ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারির সীমানা বলা যেতে পারে, কারণ পথের ডান দিকের ঘন জঙ্গল হলো গোরুমানা ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারির অন্তর্গত, আর বাঁদিকের জঙ্গল হলো চাপড়ামারি ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি। ন্যাশনাল হাইওয়ে 31C ধরে আসার পর খুনিয়ামোড় থেকে রাস্তা বাঁদিকে মোড় নেয়, সোজা রাস্তা চলে গেছেন নকশালবাড়ির দিকে, আর বাঁদিকের রাস্তা চাপড়ামারি ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি হয়ে কুমানি। বিন্দু যাওয়ার জন্য আরো দু তিনটে শেয়ারের গাড়ি রয়েছে, কিন্তু সেগুলো সবই চালসা থেকে ছাড়ে দুপুর দুটোর পর আর ফিরে আসে পরের দিন। কেবলমাত্র একটি গাড়ি আছে যেটা সেম ডেতে আবার চালসায় ফিরে আসে, যেটাতে আমরা যাচ্ছি। এছাড়াও রয়েছে একটি সরকারি বাস যেটা মালবাজার থেকে প্রতিদিন ছাড়ে সকাল 9টায়। বেশ কিছুক্ষণ পথ চলার পর পৌঁছে গেলাম কুমানি। এখান থেকে রাস্তার ডান দিকে মোড় নেয়। খনিয়া মোড় থেকে যে চাপড়ামারির জঙ্গল শুরু হয়েছিল সেটা শেষ হলো কুমানিতে। এই রাস্তার শুরুর দিকে রোড কন্ডিশন ছিল খুব খারাপ। এখান থেকে গাড়ি ধীরে ধীরে পাহাড়ি রাস্তায় উঠতে শুরু করলো। পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে গাড়ি এগোতে লাগলো সামনের দিকে। এখানে অ্যাকচুয়ালি গাড়ি দাঁড়ানোর কথা নয়, দিদি রিকোয়েস্ট করলেন আমাদের জন্য আর ড্রাইভার দাদা আমাদের জন্য গাড়ি এখানে থামালেন। ওই দূরে জল ঢাকা নদী বয়ে যাচ্ছে আর ওপারেই হলো ভুটান। দিদি আমাদের জন্য গাড়ি এখানে থামাতে বলেছেন। দিদি দিদির বাড়িও বিন্দুতে, দিদি বিন্দুতে যাচ্ছেন আর সমানে আমাদের সাথে গল্প করছে, খুব ভালো লাগছে। দূরে ওই যে সাদা সাদা বাড়িগুলো দেখা যাচ্ছে ওগুলো ভুটানের একটা হসপিটাল। কিছুক্ষণ সময় এখানে কাটিয়ে আবার শুরু হলো পথ চলা। এখান থেকে আমাদের সঙ্গী হলো জল ঢাকা নদী।
একে একে নকশাল, গৈরিবাস, জল ঢাকা, ঝালং বাজার হয়ে বিন্দুর দিকে যত এগোতে লাগলাম, প্রকৃতির রূপ একটু একটু করে পরিবর্তন হতে লাগলো। কালো মেঘের চাদর, দূরে ভুটানের পাহাড়কে ঢাকার পর কোনো রকম পাসপোর্ট ভিসা ছাড়াই ভারতে প্রবেশ করে চারপাশ তার চাদরে ঢেকে ফেলেছে। সবুজে ঘেরা আঁকাবাঁকা পাহাড়ি রাস্তার সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম বিন্দুর দিকে। খানিক বাদেই বৃষ্টি ভেজা বিন্দু আমাদের স্বাগত জানালো। চলে এলাম বিন্দু। ওয়াও, এই হলো বিন্দু ব্রিজ, আর এই দিকের পাহাড় ভুটান। বাঁধ থেকে এখন জল ছেড়েছে, ওই জায়গাটা পুরো ধোঁয়া হয়ে আছে। এখানে জল ঢাকা নদীর ওপর যে বাঁধ রয়েছে, এই বাঁধই জল সরবরাহ করে জল ঢাকা হাইড্রোলিক প্রজেক্টে, যেটা ঝালংয়ে রয়েছে। আর এটাই হলো ভারতের প্রথম জলবিদ্যুৎ প্রকল্প। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু ভিউটা অপূর্ব। বর্ষার সময় জল ঢাকা নদীর রূপ সত্যি খুব সুন্দর। এই ভারত, মাঝে বয়ে গেছে জল ঢাকা নদী, আর ওপারেই হলো ভুটান। ওইখানে ভুটানের পাহাড় থেকে মেঘগুলো নিচের দিকে নামছে, আরো দেখতে ভালো লাগছে। বিভিন্ন জায়গায় দড়ির ব্যারিকেড করা আছে, আর লেখা আছে ডোন্ট ক্রস দিস লাইন। বর্ষায় জল ঢাকা নদীর এক অন্য রূপ, মানে এত সুন্দর, হাত বাড়ালেই ভুটান। নদীর যে এত গর্জন আর স্রোত, এটা বর্ষার সময়তেই দেখতে পাওয়া যায়। ওয়াও, জল পুরো বরফের মতন ঠান্ডা। নদীর ধারেই রয়েছে ছোট ছোট দোকান, বিভিন্ন রকম গিফট আইটেম এবং চকলেটস আছে। রয়েছে বিভিন্ন রকমের চকলেট।
আর এদিকে রাস্তার দুপাশে রয়েছে অনেক দোকান যেখানে বিভিন্ন রকম গিফট আইটেম, চকলেটস। আমরা এখান থেকে কিনেছিলাম বেশ কিছু চকলেটস, তার মধ্যে কিছু ছিল বেশ ভালো আর কিছু ছিল খুবই খারাপ খেতে। আমাদের ভুল ছিল, আমরা টেস্ট না করেই কিনেছিলাম, তাই আপনারা যখন কিনবেন আগে টেস্ট করবেন তারপর কিনবেন। বিন্দু থেকে চালসার জন্য শেষ গাড়ি ছাড়ে দুপুর দুটোয়, আমরা ওই গাড়িতেই ব্যাক করছি। ছোট্ট পাহাড়ি গ্রামের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য সাথে জল ঢাকা নদীর বয়ে চলা সুন্দর ভিউ আমাদের মুগ্ধ করেছে। ফেরার সময় বৃষ্টি থেমে গেছিল ঠিকই, তবে বৃষ্টি ভেজা প্রকৃতির রূপ ছিল অনেক সুন্দর। সময় বিকেল 3:35, আবার ফিরে এলাম চালসা। বিন্দুতে কিছু খাইনি, সেই সকালে ব্রেকফাস্ট করেছিলাম মোমো দিয়ে, এখন প্রচণ্ড খিদে পেয়েছে, কিছু খেতে হবে। নিয়ে নিয়েছি এখানকার স্পেশাল সিঙ্গারা, চিকেন চপ আর ঘুগনি। এরপর আমরা বাসে করে ফিরে চললাম বাতাবাড়ি। ফিরে এলাম বাতাবাড়িতে, এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।